আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম দূরে কাছে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে মাহদি কাফেলার আজকের বিশেষ লাইভ অনুষ্ঠানে দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত সুদি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ঐতিহ্যবাহী সিলেটের জালালফুর জালালিয়া ফাজিল মাদেশার সম্মানিত সহকারী অধ্যাপক হরজত মৌলানা কবিরুজ্জামান সাহেব আসসালাম আলাইকুম মাহতারাম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া সম্মানিত সুধী একদল ফিতনাবাজ আমাদের সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করছে উক্ত বিষয় নিয়ে যেহেতু আগামী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আদহা অনুষ্ঠিত হবে সেই ঈদুল আধার অতিরিক্ত তাকবীর তাকবীর নিয়ে ফেতনা ফেতনা সৃষ্টি করছে সমাজে ছয় তাকবির হবে না বারো তাকবির হবে এ বিষয়ে আমরা জানতে যাব মোস্তারাম অতিথির কাছ থেকে সম্মানিত দর্শক আপনারা শুনতে থাকুন আশা করে সঠিক জবাবটি পেয়ে যাবেন ঈদের তাকবির বিষয়টি আসলে দেড় হাজার বছর পূর্ব থেকেই এটা সমাধান হয়ে গেছে যুগ যুগ ধরে সাবাই কেরাম তাবিন তবে তাবিন গুলামায় মতো মুতাফির সলবে সোয়ালিহীন থেকে নিয়ে অত্যাবধি আজও পর্যন্ত বিশেষ করে হানাফি মজবের কাছে এটা পরিস্ফুট হয়ে গেছে তাদের আমরের মাধ্যমে যে দুই ঈদের অতিরিক্ত তিন তিন করে সয় পীরের মাধ্যমে আমরা পালন করে আসছি হ্যাঁ যারা বারো তাকবীরের কথা বলতেছেন তাদের তাদের কথা আমরা অগ্রাহ্য করতে পারি না কারণ সরি হাদিসও এসেছে বারো তাকবীরের কথা আট তাকবীরের কথা নয় তাকবীরের কথাও এসেছে শুধু বারো তাকবি বললে হবে না নয় তাকবীরের কথাও এসেছে আবার আট তাকবীরের কথাও এসেছে যারা আলে হাদিস বাইরা তারা আট তাকবীর এবং নয় তাকবীর তারা গোপন রেখে বরং বারো তাকবীরের সপক্ষে দলিল দিয়ে বারো তাকবীরকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে হ্যাঁ তাদের এই হাদিসটা সহি এই ব্যাপারে কিছু কথাবার্তা আছে যেমন শহীদে এ তাকবীর সে বিষয়ে তিরমিজি প্রথম খন্ড সত্তর পৃষ্ঠা সাবি দ্বিতীয় খন্ড ছদল তৃতীয় খন্ড পৃষ্ঠা সহ অন্যান্য কিতাবে এসেছে ইমাম মালিক আহমদ ইসাক এবং মদিনার সাতজন ফুকাহ কেরাম সহ ওমর ইবনে আব্দুল আজিজ ইমাম জুহরি এবং সাহবা কেরামের মধ্যে আম্মাদান আয়েশা সিদ্দিকা জায়দিন আবু আইব আনসারি আবু হুরায়রা আলী রদুল্লাহ উমর আদিল সহ প্রমুখদের মতে দুই ঈদের নামাজ করে এবং প্রথম রাখাতে কেরাত পাঠের পূর্বে সাতবার এবং দ্বিতীয় রাখাতে কেরাত পাঠের পূর্বে পাঁচবার তাকবির বলতে হয় তাদের দলিল হাদিসে কাশিম বিন আবদুল্লা থেকে তাদের দলিল তিনি দলিল দিচ্ছেন কাশিম বিন আবদুল্লাহ থেকে আন্নান কাবলাল কেরাত ওফিল আখিরাত খামসান কাবল কেরাত কাশির বিন আবদুল্লাহ বলতেছেন যে আল্লাহ দুই ঈদে প্রথম রাকাতে কেরাত পাটের পূর্বে অর্থাৎ ফাতেহা পড়ার পরে কেরাত পাটের পূর্বে সাত তাকবির এবং কেরাত পাটের দ্বিতীয় রাকাতে ফাতেহার পরে কেরাত পাটের পূর্বে পাঁচ তাকবির দিতেন এই হাদিসটা তিরমিজি শরীফ ইবনে মাজা এবং দারমি শরীফও এসেছে ইমাম মাজহারও বলেছেন যে প্রথম রাকাতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান তায়েফি তিনি আমর বিন সুয়াইব থেকে তিনি তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে তার দাদা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে কেন আদিস ঠিক অনুরূপই বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাম ঈদুল ফিতরে প্রথম তাকবীরের সাত প্রথম রাকাতে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে কেরাত পাঠের পূর্বে পাঁচ তাকবীর দিয়েছেন ইমাম বায়হাকি থেকে কেন আদিস এসেছে যে যে হাদিসটা আমর ইবনে হাস ইবনে ওমর ইবনে তিনি তার পূর্বপুরুষ পূর্বপুরুষ থেকে তিনি তার দাদাদেরকে আদিষ্টা বর্ণনা করেন আন্না আলাইসাল্লাম কাপারাফিল উলা সাবান সাহানি হামসান নবী সাল্লাম প্রথম রেখাতে সাত তাকবির এবং দ্বিতীয় রেখাতে পাঁচ তাকবির দিয়েছেন এই হলো তাদের বর্ণনা যেটা সহি হাদিসে পাওয়া গেছে কিন্তু এটা যেহেতু মজহবের বিষয় আমাদের মজহব ব্যতীত আইমায় সালাসা ইমাম শাফি মালিক আহমদ ইবনে হাম্বলের মজবে এই আমলটা রয়েছে এবার আমরা আসি আমাদের হানাফি মজব হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে যে দলিল দিয়েছেন সৈতকপীরের পক্ষে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি হানাফিদের অভিমত আছে ইমাম আবু হানিফা সুফিয়ান সৌরি ইবনে মাসুদ আবু মসুদ আনসারি আবু মুসা সারি রাজিয়াল্লাহ তারা প্রমুখ সাহাবিগুনের মতে প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার পর কেরাত পাঠের পূর্বে তিন তাকবীর এবং দ্বিতীয় রেখাতে রুকুর পূর্বে রুকুর তাকবীর সহ চার তাকবীর দিতে হবে তাদের যে দলিল তারা তাদের দলিল হচ্ছে যে সাইদিনা আবু মুসা তাদের দলিল হচ্ছে হযরত সাইদ ইবনুল আস সাইদ ইবনুল আস রাজি আল্লাহ তালা আবু মুসা সারি এবং হুজাইফা রাজি আল্লাহ তালাকে প্রশ্ন করেছিলেন কাইফা কানবী সাল্লাম ইউকাবিরুফিল আধা ওয়াল ফিতর

তিনি আবু মুসা আসারি বললেন আপনি যা বলেছেন সত্যই বলেছেন অর্থাৎ আল্লাহ বলেছেন খাজালিক এরপরে কথা বললেন আমি বসরার গভর্নর তাকাকালীন অবস্থায় আমিও ঠিক এভাবেই আমল করেছি অর্থাৎ চার তকবির করে জানা যান আমাদের সংখ্যার সাথে মিল রেখে এই চার তাকবির দ্বারা আমি সন্দেহের নিরসন করে দিব অর্থাৎ তাকবির এ তাহরিমা এক তাকবির এরপরে অতিরিক্ত তিন তাকবীর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে রুকুর তাকবীর বলার আগে অতিরিক্ত তিন তাকবীর এবং রুকুতে যাওয়ার সময় এক তাকবির এই হচ্ছে চার তাকবির এরপরে ইমাম আবু জাফর তাহ তাহ আব্দুর রহমান থেকে একখানা হাদিস এনেছেন যে হাদিসটা এইভাবে বর্ণনা করা হয়েছে কালা রাসুলি সহি হাদ্দ এ রাসুর সহিসাল্লাম আবদুর রহমান কাসিম আব্দুর রহমান বলেন আমার কাছে ফিতুসংকে সাহাবায়ে کرام বর্ণনা করেছেন যে কালা সল্লা বিল নবি সই সল্লাম ইয়াউমা ঈদিন আমাদেরকে নিয়ে আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়িয়েছেন ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন এর পরে তিনি চার চার করে তাকবীর দিলেন সুম্মা আক্ববালা আলায় নবি ওয়াতিহি শাইনা ইন সারফা এর পরে তুলে দেওয়ার সময় আমাদের দিকে আগাইয়ে আসলেন ফাকালা এর পরে বললেন লা তানসা উকা তাকবীরে জানাজা তোমরা জানাজার নামাজের মতন চার তাকবির দিতে ভুল করবে না ওয়াশার বলে তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং এইভাবে বুড়ি অঙ্গুলি তিনি বন্ধ করে চার আঙ্গুল দেখে বললেন যে জানাজার নামাজের মতন তোমরা চার তাকবির দিবে এই দলিলটা এসেছে তালিবুর সাবি দ্বিতীয় খন্ড দুইশো পঞ্চাশ পৃষ্ঠা ইমাম তাহাবি বাবু তকবির আলাল জানাজা অত্যায়ের দীর্ঘ হাদিস এনেছেন এইভাবে জানা যায় সাত না পাঁচ তাকবির এই ব্যাপারে এখতলাফ রয়েছে এটার নিরসনের জন্য সঈদিনা আবু বকুর তালার এন্তেকালের পর পর্যন্ত এই আমল অর্থাৎ সাত এবং পাঁচ তাকবির বহাল ছিল জানাজার নামাজের মতো সেইদিনা উমর আদিল্লাহ তালার খেলাফত আমলে তিনি এই এখতলাফ দেখতে পেলে কিছু সাহাবা কেরামকুনকে নিয়ে

যে জানাজার নমাজের যে চার তাকবীর এই চার চারের নিয়ায় ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চার তাকবির শুরু করে দিলেন এরপর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত উমর এই নির্দেশিত এবং দার্যক্ষিত আমলি আমাদের হানাভি অব্যাহত অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন এরপরে দেখেন তাদের তৃতীয় দলিল যেটা সেই দিনে মাকুল রাতি আল্লাহ থেকে বর্ণিত কয়লা আহবর আন মান শাহিদা আস তিনি বলেন যে সাঈদ সাঈদ আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলার সামনে যারা উপস্থিত ছিলেন তাদের একজন আমাকে সংবাদ দিলেন আনাহু আরসালা ইলা আরবাতে নাফারিন মিন আসাবি সাজারা বায়াতে রিদওয়ানের চারজন ব্যক্তিকে তিনি প্রেরণ করলেন ফা সাআলাহু মানি তাকবীরি ফিল ঈদ এরপরে সাঈদ আব্দুল আস ঈদের তাকবীর সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কিভাবে হবে ফাকালু তারা বললেন সামানাই তাকবীরাতিন আট তাকবীর কালাফা শিরিন zalikal ibn এরপরে ইবনে শিরিন কে এই বিষয়ে উল্লেখ করা হলো তিনি বললেন যে সাদাকা সত্য কথা এবার আপনাদের সামনে বলি আট তাকবির কেন এটা আমি আগে বলেছি প্রথম রাকাতের তাকবিরে তাহরিমা এক তাকবীর এরপরে অতিরিক্ত তিন তাকবীর দ্বিতীয় রাকাতে রুকুতে তাকবীর দেওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবীর এবং রুকুর তাকবীর এই হলো চার চার আট তাকবীর তাহলে বুঝা গেল মূল দুই তাকবির তাকবীরে তাহরিমা রুকুর তাকবির ফোরে অতিরিক্ত হচ্ছে ছয় তাকবীর বিশিষ্ট ইবনে আবি সাহেব তার সিও সনদে ফিরদাউস থেকে বর্ণনা করেছেন আরেকখানা হাদিস যে যে হাদিসটা এসেছে কালাল ফিরদাউস কাদিমা সাইদ ইবনুল আস জিল হিজাতিল সাইদ ইবনুল আস রাজিয়াল তালা আগমন করলেন ফার সালা ইলা ইবনে মাসুদিন তিনি ইবনে মাসুদ এবং হুজাইফা আবি এবং আবি মাসুদ ও আবি মুসা এই চারজনের কাছে লোক পাঠালেন একজন হচ্ছেন ইবনে মাসুদ যিনি হচ্ছেন বিশিষ্ট ফকি তিনি হচ্ছেন ফিকা বিষয়ক মুস্তাহি সাহাবাহ কেরামদের মধ্যে যে আবদুল্লাহ ইবনে মাসুদ বদর যুদ্ধের তিনশো তেরো জন সাহাবাহ কেরামের মধ্যে প্রায় দুইশো জন সাহাবি তাকে মেনেছেন এবং কুফায় ইরাকের কুফা চোদ্দশো সাহাবি তাকে মুস্তাইদ এবং ফকি মেনে নিয়েছেন তার আমলের উপরে অব্যাহত চালিয়েছেন তিনি তার কাছে হুজাইফার কেসে আবু মাসুদের কেসে আবু মুসা আসারি কেসে পাঠালেন তারা তাদেরকে তকবির সম্পর্কে জিজ্ঞাসা করলেন ফাস নাদু আমরাহুম ইলা আবি মাসুদ তখন সকলে তাদের এই বিষয়টি আবু মসুদের কেসে সুপর্দ করে দিলেন ফাকালা ইবনে মাসুদ ইবনে মসুদ বললেন তিনি দাঁড়িয়ে গেলেন আবু মসুদ এবং তিনি তকবির দিলেন সুম্মা ইউকাব বিরু এরপরে আবার তকবির দিলেন সুম্মা ইউকাব বিরু এরপরে আবার তকবির দিলেন অর্থাৎ তিন তকবির দিলেন কারাহু এরপরে কেরাত পাঠ শুরু করে দিলেন সুম্মা ইউকাব এরপরে তকবির দিলেন ওয়া ইয়ার কাহু এরপরে তিনি রুকুতে গেলেন ওয়া ইয়াকুম রুকু থেকে দাঁড়িয়ে গেলেন ওয়া এরপরে দ্বিতীয় রাকাতে কেরাত পাঠ করলেন সুম্মা ইউকাব কেরাত পাঠ শেষে দিলেন সুম্মা ইউকাব এর এরপরে কেরাত তকবির দিলেন সুম্মা ইউকাব বিরু এরপরে তকবির দিলেন সুম্মা ইউকাব বিরু রাবেয়া এরপরে চতুর্থ তকবির দিয়ে সুম্মা ইয়ার কাউ তিনি রুকুতে চলে গেলেন তাহলে বোঝা গেল দুই তকবির রুকু এবং তকবিরে তারিমা তকবির ব্যতীত অতিরিক্ত তকবির দিলেন সহি হাদিস তারা সরে মানির দ্বিতীয় খন্ড দুইশো তিনশো সত্তর এবং তিনশো বাহাত্তর পৃষ্ঠায় এই আদিশটি এসেছে তাছাড়া শরে মানির আসার কিতাবটির মধ্যে আছে চারখানা আদিস এসেছে বারো তাকবীরের পক্ষে এবং উনত্রিশটি সহি আদিস এসেছে সহে তাকবীরের পক্ষে অতএব এই ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই এবার আমরা আসি যারা বারো তাকবীরের পক্ষে যারা আদিস রয়াত করেছেন যেমন কাসির বিন আবদুল্লাহ কাসির বিন আবদুল্লাহ তাদের সম্পর্কে মহাদিসিন একরামদের কিছু মন্তব্য আছে কাশি বিন আবদুল্লাহ সম্পর্কে অভিমত করেছেন যে তিনি যে ভারত তাকবির বলেছেন তাদের সম্পর্কে ইমাম গুন বলেছেন ইনি একজন দুর্বল বর্ণনাকারী ইমাম সাহি বলেন হাদিস বর্ণনায় তিনি মিথ্যাবাদীদের অন্যতম ইমাম আবু দাউদ বলেন তিনি কাজা ইমাম ইবনে হিব্বান বলেন তার সনদে আন আবিহি আন জাতিহি নুসাতন মধু আতান এই বর্ণটা মধু আছে ইমাম নাসাই ও দারে কুতনি বলেন তার বর্ণনা বর্ণিত হাদিস পরিত্যাজ্য ইবনে মহিন বিশিষ্ট মহাদিস বলেন আন্না উলাইসা বি এই বর্ণনাকারীর কোন বৃত্তি নেই ইমাম আহমদ ইবনে আম্বল বলেন তিনি মনকিরে হাদিস তথা হাদিস অস্বীকারকারী এর কোন বৃত্তি নেই ইমাম আবু জুরাহা তিনি বলেন তিনি হাদিস গোপনকারী দেখছেন তিনি বারো হাদিস বারো তকবীরের পক্ষে হাদিস রয়াত করেছেন এই রাবি সম্পর্কে কি মন্তব্য করেছেন এরপরে দেখেন

বা তাদিল গ্রন্থের লেখক ইয়াহিয়া বিন অন্যান্যদের মধ্যে তিনি শক্তিশালী নহে। আবু হাতিম বলেন ইমাম বোকারী বলেন তার ব্যাপারে চিন্তার বিষয় আছে যেখানে ইমাম বুকারি তাকে সন্দেহের তালিকায় রেখেছেন সেখানে তাকে গ্রহণ করা যায় না আরেকজন আছেন আব্দুর রহমান সাদ তার সম্পর্কে মন্তব্য দেখুন তিনি মনকিরুল হাদিস ইবনে মহিন বলেন তিনি দুর্বল রাউি তত্ত্ব হল ফতুল মুরগিম দ্বিতীয় খন্ড চারশো উনত্রিশ পৃষ্ঠা তারিখ একশো চৌষট্টি খন্ড পৃষ্ঠা তিরমিজি প্রথম খন্ড সত্তর পৃষ্ঠা এই এইভাবে দেখেন এই যে তিন রাভি সম্পর্কে মন্তব্য করেছেন আমাদের হানাবি উলামায় কেরাম ফুকায় কেরামের মতে এই সমস্ত ত্রুটির কারণে এই তিনজন রাভির বর্ণিত আদিস মেনে নেওয়া যায় না বিদায় বারো তকবীর আমল করা যায় না অতএব শহীদ এর উপর আমল করাই হচ্ছে যুক্তিসঙ্গত এবং এগুলা সহি সাহাবাহাম অধ্যাপী আমল বিশেষ করে শাহীদিনা উমর আদিউ যেটা চালু করেছেন যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে আহুল করবুন কারণ রাহু সুম্লা দিনুরাহুম সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার সোনালী যুগ এরপরে আমার সাহবাহ কেরামের যুগ তৎ পরবর্তী যুগ তত্ত্বปรবর্তি যুগ তাহলে উমর আদিল্লাহু তাআলা যদি আমার নবীর হাদিস मुताबिक তিনি কুরুন এর অন্যতম হন তাহলে তার বর্ণিত আдисটা আমরা কিভাবে তার সুন্নাত আমরা অবক্যা করব অতএব এই ব্যাপারে যারা জনমনে সন্দেহ সৃষ্টি করছেন আমার মনে হয় এরা নিজেরাই বিভ্রান্ত নিজেরাই গুমরা এবং জাতিকে গুমরা করার পায় পায়তারা করতেছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে হেদায়েত করুন ধন্যবাদ আমিন আমিন শুক্রান শুকরান্লা অত্যন্ত চমৎকার বাসায় অত্যন্ত সুন্দর উপস্থাপনায় আমরা মহতারাম অতিথির কাছ থেকে শুনলাম